নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো 9 মে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম, কারণ ছিল আমাদের বাড়ি সারানোর কাজ। তো সেইভাবে সকাল সকাল উঠে পড়া এবং তার সঙ্গে রয়েছিল নানান কারণ। তো কন্টিনিউ তোমরা ব্লগ ভিডিওতে দেখতে থেকো এবং পাশে থেকো। এই দেখো তো শোনো, তো কারণটা কি ছিল, 9 মে আমার ছিল ব্রাইডাল মেকআপ এবং বাড়ি সারানোর কাজ। তো মা একা হাতে এত কিছু রান্না করতে পারবে না, লোকও হয়েছিল তারা খাবে, তাই জন্য আমি ভেবেছিলাম যে মাকে কিছু হেল্প করলে অনেকটা হেল্প হবে। তাই জন্যই আমি সকাল সকাল উঠে পড়ে মায়ের সঙ্গে কিছু হেল্প করছিলাম রান্নাতে, এবং তারপর তাড়াতাড়ি করে যেতে হবে যেহেতু ব্রাইডাল সাজাতে, সেই মতন আমি কাজে লেগে পড়ি। তো তোমরা দেখো রান্না কিভাবে হচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের ভাজা করছিলাম, বড়ি ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, কুত্রি ভাজা এবং করলা ভাজা, একে একে করে প্রায় আমার সমস্ত রান্না কমপ্লিট। আসলে আমার মায়ের হাতে একটু প্রবলেম ছিল, তাই জন্যই মা মানে হাতে করতে রান্না করতে গেলে একটু প্রবলেম হয়, তাই জন্যই আমি করে দিয়েছিলাম। বলতে গেলে প্রায়ই করি না, মানে ভালো লাগে রান্নাটা, তাই জন্যই কর। 9 মে তো ব্রাইড ছিল কাছাকাছি, তাই আমি সাইকেল নিয়ে যেতে হবে। তো কাছাকাছি যেহেতু আমি তাকে টাইম দিয়েছিলাম 4টেতে, তো সেই মতন আমি খাওয়া দাওয়া শেষ করে আসলে বেরিয়ে পড়ি। জায়গাগুলো আমার তেমনভাবে জানা নেই, তো কল করে করে আমাকে যেতে হয়েছিল। তারপর বাড়ির মা সরস্বতীকে প্রণাম সেরে আমি আমার যাত্রা শুরু করি এবং সাজানোর জন্য সাইকেল নিয়ে এগিয়ে চলি। যেহেতু আমার বাড়ির কাছে ছিল জেনে আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম, কিন্তু দিবাকরপুর থেকে আমাকে অনেকটাই যেতে হয়েছিল। সেই তো তেমনভাবে কোনো ভিডিও ক্লিক নিতে পারিনি, তাই তোমরাই শুনে নাও ব্রাইডের মুখ থেকে কেমন লুক চাও, তুমি কেমন লুক চাও, আই মেকআপ চাও, হেয়ার চাও, বলো। আইটা আমি স্মোকি আই চাইছি, আর মুখের উপর আমার তোমার উপর ছেড়ে দিচ্ছি পুরোটা, তোমার যেরকম ভালো লাগবে আমার। ব্রাইডের প্রপার লোকেশন ছিল নাটেশ্বরী চক 13 পেক্ষা। তো তোমরা শুনে নিলে ওর মুখ থেকে ও কেমন আই মেকআপ চায়, আর বাদবাকিটাও আমার উপর ছেড়ে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো ওর সম্পূর্ণ লুকটা কেমন হতে চলেছে। এদিকে বাড়ি সারানোর কাজও চলে, আমি আমার মতন জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি রেডি হয়ে যাই আমার ব্রাইডের উদ্দেশ্যে। আমার ব্রাইড ছিল দিবাকরপুর, যেহেতু দিবাকরপুর বুকিং করেছিল, তো তারপরে দেখি দিবাকরপুর সাজা অনেক শেষের মুহূর্তে জুয়েলারিগুলো প্রায় সেট করছিলাম। তো তোমরা জানিও এত দূর পর্যন্ত কেমন লেগেছে তোমাদের। তো ভিডিওর পাশে থেকো সম্পূর্ণ লুকটা দেখার জন্য। জানি না ওর পছন্দের মতন কতটা সাজাতে পেরেছি, ও যতটা ডিমান্ড করেছিল জাস্ট আই মেকআপ চেয়েছিল, আর বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিয়েছিল। সেই মতন আমি আমার মতন করে সাজাই, স্কিন টোন রেখে মেকআপ করি। তো তোমরা দেখে জানিও তো কেমন হয়েছে ওর লুক। ওকে সত্যি বলতে অসাধারণ সুন্দর লাগছে আমার এই রিয়েল ব্রাইড। তো প্রায় আমার কাজ শেষের পথে, তোমরা জানিও কেমন লেগেছে। ও আমাকে ভরসা করে বুক করেছিল, ওকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওর নতুন জীবন শুরু করতে চলেছে, ওকে অনেক অনেক শুভকামনা ওর জন্য। তো আমাকে ভরসা করে বুকিং করার জন্য আমি ধন্য। সত্যি বলতে চোখ ফেরানোই যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে কাজ প্রায় শেষের পথে। তো তোমরা এতক্ষণ সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের পছন্দ মতন স্পেশাল দিনে তোমরা যদি আমার কাছে সাজতে চাও, তোমরা আমাকে বুকিং করতে পারো। আমার বুকিং নাম্বার 6295449212। তো আমি যে কোনো লোকেশানে তোমাদের পছন্দ মতন ব্রাইডাল রিসেপশান যে কোনো লুকের জন্য তোমরা আমাকে বুকিং করতে পারো, আমি সমস্ত জায়গায় অ্যাভেলেবেল। প্রত্যেকটি মেয়েরই স্বপ্ন থাকে তার স্পেশাল দিনে তাকে যেন সব থেকে স্পেশাল লাগে, তাই জন্যই সে অনেক ভরসা করে অনেক ভেবে চিনতে মেকআপ আর্টিস্টকে বুক করে। তো সেইভাবে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই দায়িত্ব তাকে তার পছন্দের মতন লুক দেওয়ার এবং তাকে যেন স্পেশাল দিনে সব থেকে সুন্দর লাগে। তো সেইভাবে আমি ওকে সাজানোর চেষ্টা করেছিলাম মাত্র। তো তোমরা আমার এতক্ষণ পাশে ছিলে, সাথে ছিলে, তো ওর ফুল লুক পুরো কমপ্লিট। তো তোমরা দেখো তো কতটা সুন্দর লাগছে। তো ওকে ওর নতুন জীবন শুরু হতে চলেছে, তো ওর জন্য থাকলো অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ফুল লুক কমপ্লিট, ওর জন্য থাকলো এই সুন্দর গানটি। কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সেবাসে, তার মনের যত কথা তার গোপন প্রেমে ব্যথা। তো ওর কেমন লেগেছে ওর মুখ থেকে শুনে নাও। আমি খুবই খুশি, খুবই হ্যাপি, আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য সময় লাগে। থ্যাংক ইউ, তুমি যেভাবে আই মেকআপ বা হেয়ার স্টাইল চেয়েছিলে বা
মেকআপ সব কি ঠিকঠাক পেয়েছো? একদম 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 সব কিছু একদম ভালো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকেও।